মনে করেন 10টা সাড়ে 10টার দিকে, 11টা লাগছে। ঘটনা হয়েছে, আমি খবর শুনিয়ে, আমি তো দোকানে ছিলাম না, বাড়িতে খবর শুনিয়ে দৌড়ে আইছি দিয়ে আমার ঘরটা সব পুড়িয়ে সাই গেছে। ফায়ার সার্ভিস আইছে, ফায়ার সার্ভিস বরগুনার কোনো কাজ করে না। পরে বেতাগিদ্দে আইয়া তারা 1.5 ঘন্টায় নিয়ন্ত্রণ করছে আগুন, বরগুনাটায় কোনো কাজ করে না। বেতাগিদ্দে আসছে শেষ করে এই আইয়া নিয়ন্ত্রণ করছে, এর মধ্যে তো সব পুড়িয়া এই 8-10টা ঘর পুড়িয়ে ছাই হয়ে গেছে। আপনার কী পরিমাণ ক্ষতি হয়েছে? আমার 20-25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। সার্ভিস গঠন হয়েছে, এরা যে অলসতা করে তাতে তো এভাবে কোনো ই করতে পারে না, সরঞ্জাম বিকল মানে তারা ই করতে পারতেছে না, আসার পরও 25 মিনিট নিয়ন্ত্রণ করতে পারতেছে না। কাজী বরগুনার জেলার ভিতরে যে ফায়ার সার্ভিস, এটা একটু উন্নত মানের হওয়ার দরকার। আমরা ক্ষতি হইলো আমাদের দাবি। হ্যাঁ, এই পরিমাণ কি, এই যে কি পরিমাণ ক্ষতি হয়েছে? তো 5 কোটি টাকা। কয়টা দোকান খুলছে? 9টা। মোট 14 জন ব্যবসায়ী এই হয়ে গেছে। 14 জন ব্যবসায়ী প্রায় 5 কোটি টাকা। হ্যাঁ, 5 কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেছে। সময়ের দাবি হচ্ছে বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনটা আরও উন্নতিকরণ করা দরকার, কারণ এর বিগত দিনেও আপনারা দেখেছেন বরগুনা এরশাদ মার্কেটের পিছনে যে আগুনটা লেগেছে সেটা নিয়ন্ত্রণে কিন্তু বরগুনার ফায়ার সার্ভিস কোনো কাজ করতে পারেনি। বেতাগি থেকে আনতে হয়েছে, আমতলি থেকে আনতে হয়েছে, তালতলি থেকে আনতে হয়েছে। আমাদের সময়ের দাবি বরগুনার ফায়ার স্টেশনটা একটু উন্নতকরণ করা দরকার, যেন যেখানে আগুন লাগে তারাই যেন আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারে, জেলার যে ফায়ার যারা কাজ করবে তারাই যেন আনতে পারে। কারণ আমাদের তো অন্য থানা থেকে আইনা কারো আনার দরকার নাই, কারণ আমাদের একটা জেলা শহরের ফায়ার ব্রিগেডের স্টেশনটা আমাদের একটু উন্নতকরণ দরকার, এটা আমাদের সময়ের দাবি। আমরা প্রথম আমাদের পাহারাদার ছিল, উনি আমাদেরকে প্রত্যেকে কল দিয়েছে বাজারের টিন পিঠেছে, যেরকম আগুন দেখা যায়, আগুন দেখা গেছে এই কর্নারি একটা দোকান থেকে, এরপর আমরা সবে মিলে আইয়া প্রাথমিক পর্যায়ে পানি আনছি। যদিও আগুন এর জন্য ফায়ার সার্ভিস অনেক বিলম্ব করছে, আসতে দেরি করছে 1 ঘন্টা। এরপর আসার পরও তাদের বিকল অবস্থা, মানে তারা চালু করতে তারা 20-25 মিনিট সময় নিয়েছে। এবং এই বাজারের ঐতিহ্যবাহী বাজার, অনেক পুরনো বাজার, এই বাজারের সবচেয়ে মহাজনী যে কটা দোকান মানে বেশি মাল, অনেক মাল এদের দোকানে, প্রত্যেকটা দোকানে 35-40 লক্ষ এরকম মানে আছে যে কটা দোকান এখান থেকে পড়ছে। এবং বাজারের ক্ষতিগ্রস্ত হয়েছে 13 জন, যাদের পাশের মালগুনা সরাই নিতে হয়েছে, এদের মাল তো সব লুটের ইর মতন হয়ে গেছে, ওই বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে গেছে, পানি ছিল, এই প্রত্যেকটা দোকানই আর কি, বড় বড় মানে মহাজনী দোকান যাকে বলা হয়, এরকম মানে নিঃস্ব হয়ে গেছে। এনজিওর লোন আছে, ব্যবসায়ীদের আছে, মানে মোট কথা এখানে এই লাইনে যারা ব্যবসায়ীদের আছে একদম পথে নামিয়ে যাইবে, এই কারণেই কোনো সুযোগ নাই। আর যদি কোনো সার্বিক সহযোগিতা কোনো না পায় কারো, তাহলে একদম পথে নামে যাইবে। আমার 35-40 লাখ টাকার মাল ছিল, আমার একটা অডিট ছিল 15 লক্ষ টাকার। সেই অডিটটা কালকে একটা ট্রেড লাইসেন্সের কারণে দিতে পারি নাই, কিন্তু পরশু দিন আসার পরে বলছে যে আপনি আসেন, আপনার লোন পাস হয়েছে, এই তাই আমি তো দিতে পারিনি। আর অডিটের আগে আমি অনেক টাকার মাল ঢুকেছি আমার দোকানে, মদি মাল ছিল, তারপর চাউল ছিল, দুধ, ওই যে বাচ্চাদের দুধ থাকে ল্যাকটোজেন দুধ, ওইগুলো, তারপরে আপনার ওই প্যাকেট দুধ, ওইগুলো ছিল, আর মাছের আধার, মুরগির খাবার, এগুলো সবই আর কি আমার দোকানে ছিল আর কি। আমার সব মনে করেন এই সবচেয়ে বেশি বাজারে সবাই জানে আমার লোনটা পাস হয়েছিল, আর আমার দোকানে মালও বেশি ছিল, 35-40 লাখ টাকার মাল ক্ষতি হয়েছে, প্রায় 30-35 লাখ টাকার মাল গেছে ক্ষতি। চাউল বাঁচাইতে পারেনি, ফায়ার সার্ভিস আসছে, তারপরে এলাকার মানুষ যারা আসছে তারাই বেশি চেষ্টা করছে, ফায়ার সার্ভিস লাস্টে আসছে, আসার পরে চাউল আমরা এই রাস্তায় বের করছি, বের করার পরে ওই পাইপের পানি থেকে পড়ে তাও নষ্ট হয়ে গেছে, কিছু রক্ষা হয়ে গেল, সব কিছু সব পানির ভিতরে নষ্ট হয়ে গেছে।
ফোন গেছে আর কি, ফোন দিয়েছে যে বাজারে আগুন লাগছে। পরে আমি দৌড়ে এসে আসার পর দেখি যে বাজারে আগুন। পরে আমার দোকানে তালা খুলছি, খোলার পর দোকানে আমি ঢুকছি। ঢোকার পর আমার দোকানে গ্যাস সিলিন্ডার আসলে ওইটা বাইর করতে চাই, আমার আর কি অবস্থা হয়েছে, আর কোনো মাল রক্ষা করতে পারিনি। আমার প্রায় 5 লাখ টাকা ক্ষতি হয়েছে। আমার ফ্রিজ আছে, টিভি আছে, বিভিন্ন ভ্যারাইটিস দোকান, অনেক মালামাল আছে দোকান, বড় মানে ইত্যাদি যাবতীয় সবই পাওয়া যায় দোকান থেকে। ফ্রিজ আছে, নতুন ফ্রিজ আছে।